এদিকে লুক ইয়ার লাইটটা বন্ধ করো ভাই এদিকে হয়ে গেল বলে এদিকে একটু দুজনে একটু এটা লাগাও নতুন শুরু করেছে কাজ করা, ইনক্রেডিবলি প্রমিসিং ইগো, দেখেছেন পরিচালক এখানেও কাজ করছে, রাইট? তো সকলকে আরো একবার ধন্যবাদ। আমরা সকলে একটু করে সকলের কাছ থেকে শুনতে চাই, তারপর আমরা ট্রেলারটা দেখে নেব। আমি যখন প্রথম গল্পটা শুনি গরমের কাছ থেকে বেশ কিছু বছর আগে, আমার তখন খুব মজা লেগেছিল বেশ কিছু বছর পরে। গরম আবার আমাকে বলে যে আমরা বেশিবার প্ল্যান করছি, যেটা হয়েছে যে ও একটু চেঞ্জ করছিল এবং সেই চেঞ্জটা আমার আরও বেশি ভালো লেগেছিল। গল্প খুব ইন্টেলিজেন্টলি অ্যান্ড উইথ হার্ট ও চেঞ্জটা করে, মাথা নয় হৃদয়। যেটুকু আমরা দেখলাম সেটাতে একটু বলতে পারি যে তারও নতুন কিছু এই গল্পের সাথে বলার আমাদের খুব ইচ্ছে ছিল না। আমরা খুবই বানাতে চেয়েছিলাম যেখানে মজা থাকবে, হাসি থাকবে, অথচ সেই হাসি মজার মধ্যে দিয়ে কিছু কথা হয়তো বলা হয়ে যাবে, বেশি ভারী কী চালে নয়। আমাকে তো অনেকেই অনেক সময় বলেন যে আবার গোয়েন্দা আবার থ্রিলার কেন, এর মধ্যে থ্রিল তো আছে, প্রেমের মধ্যে তো থ্রিল তো থাকবে, একটা বিভ্রাটও হচ্ছে যে আসলে কী হবে কিনা এই নিয়ে অনেকের অনেক রকম কনসেপ্ট থাকে, সেটা ভুল না ঠিক সেই আলোচনাতেই আমরা যাচ্ছি না। আমরা আমাদের প্রত্যেকের জীবনে বিভিন্ন অভিজ্ঞতা নিয়ে বিভিন্ন মজা নিয়ে একটা গল্পের সাথে আনতে চেয়েছি। এটুকু বলতে পারি যারা বড় পর্দায় ছবিকে দেখবেন, যে সমস্ত দর্শকের আমার উপর শুধুমাত্র আস্থা আছে, তারা এটুকু বিশ্বাস করতে পারে যে মজা করে হাসতে হাসতে ছবিটা দেখবে। আমাদের বাঙালিদের পরিবারে না দেখবে, তুমি একটু যদি খোঁজ নাও যে তোমার দিদা পিসি মাসি জ্যাঠা আচ্ছা, আমাদের পরিবারে বিয়ে নিয়ে কোনো ঘটনা ঘটেছে কারুর বিয়ে, দেখবে সকলে তাদের নিজ নিজের গল্প জার্পের ছাপি খুলে বসে, আরে বলিস না অমুকের বিয়ে যখন হয়তো তখন তো রায় হয়েছিল এটা, তো এরকম শুনতে শুনতে বড় হয়েছি আমি। এবং আমার মনে হয়েছে কোথাও একটা আজকের দিনে এসে যেখানে বিয়ের ডেফিনেশনটাও বদলে যাচ্ছে, বিয়ে যেভাবে হচ্ছে, বিয়ে যতদিনের জন্যে হচ্ছে, সবটাই যেন বদলে যাচ্ছে, তখন আমাদের জেনারেশনের একটা বিয়ে নিয়ে একটা ট্রিক থাকা উচিত। সেইখান থেকে এই গল্পটা শুরু, আমাদের আমরা একটা খুব ফ্রেশ একটা মেয়েকে খুঁজছিলাম, যে মেয়েটার কোনো মানে কী বলবো মানে যাকে, এবং আমাদের চরিত্রগুলোর সঙ্গে মেয়েটির বয়সের ডিফারেন্স আমরা দেখাচ্ছি, ডিফারেন্স আছে, পার্থক্য একটা আছে বয়সে, তো সেই জায়গা থেকে ওর বয়সের ক্যাটাগরিতে এক্স্যাক্টলি কাউকে খুঁজে পাচ্ছিলাম না আমরা, মানে যে যে এই পার্টিকুলার ক্যারেক্টারটা শুনবো। তখন আমাদের বাবা মা তখন জাস্ট রাবণ প্রথম ছবিটা জাস্ট করেছে, তখন আমাদের মনে হচ্ছে যে হ্যাঁ বাবা মা ক্যান বি এ গুড অপশন। ওয়েল শুটিংয়ে থ্যাঙ্কফুলি বিভ্রাট হয়নি, বাপরে শুটিংয়ে বিভ্রাটটা একেবারেই কাঙ্ক্ষিত বস্তু নয়, একটাই হয়েছিল আমাদের একজন ইলেকট্রিশিয়ান ভাই আছেন, ওর নাম সবাই চিতা বলে ডাকি আছে, কিন্তু ও আমাদের মানে একদম লাস্ট ডে অফ শুটে বোধ হয় ও একটা লাইট ওপরে খুলতে গিয়ে সেই লাইটটা ভেঙে ওর চোখের ঠিক নিচটাতে পড়ে, থ্যাঙ্কফুলি চোখটা বেঁচে গেছিলো কিন্তু ম্যাসিভলি কেটে যায়, এবং ও প্রায় এক দেড় মাস বাড়িতে ছিল। এখন আবার সেদিকে দেখানো, দেখলাম যেখানে কাটা দাগটা ওর রয়ে গেছে ওটা মানে মিটবে না। এই গান তোমরা গানগুলো শুনোনি, শুনবে এবং বুঝতে পারবে যে গানগুলো কতটা সুন্দর। আমার ব্যক্তিগতভাবে সব থেকে পছন্দের গান হচ্ছে যে একসঙ্গে একটি ডুয়েট একটি গান আছে, দুটি পুরস্কার একটি গান আছে, যেটা অফকোর্স দ্য ওয়ান অ্যান্ড অনলি অরিজিৎ সিং গেয়েছেন এবং স্নিগ্ধজিৎ গেয়েছে একসঙ্গে, সেই গানটা ক্ষতি নেই বলে একটা গান আছে। না এখন মিউজিক রিলিজ হয়নি, আমাকে মিউজিক কোম্পানি চাঁটা পেয়েছে, মজার একটা ছবি আমরা সকলের সাথে তৈরি করেছি, একদম হই হই পারিবারিক একটা ছবি, এবং বিয়ে এমন একটা প্রতিষ্ঠান যেটা নিয়ে সকলেই উত্তেজিত থাকে, তো সেই বিয়ে নিয়ে একটা ছবি, তো সপরিবারে তাহলে চলে আসুন, তাহলে বিয়ের মেজাজটাও, বিয়ে বাড়ি খাবার মেজাজটাও পাওয়া যাবে, আবার অনেক রকম না জানা একটা গল্পের স্বাদও পাওয়া যাবে।
পাগল ডেফিনেটলি, বাট কে পাগল, কে কাকে পাগল করছে সেগুলো জানতে গেলে আমাদের ছবিটা দেখতে হবে। আর বিয়ে বিভ্রাট হচ্ছে বর্তমানে গল্প ছিল যেটাকে আস্তে আস্তে আর কী বলবো, নিজের ছবি নিয়ে ভালো কথা আমি বলতে চাই না, কিন্তু আমি চাই যে সবাই গিয়ে দেখুক, নিজেরাই ডিসাইড করুক। তো আমি যদি অ্যাজ এ দর্শক হিসেবে ভাবি বা আমি যখন গল্পটা প্রথম বলি, আমার এত ভালো লেগেছিলো, এত মিষ্টি একটা গল্প, আমার মনে হয় সবাই ছবিটা দেখে রিলেট করতে পারবে। আর হাসির ছবি আমি পার্সোনালি পছন্দ করি, আমি জানি সবাই এই সময় স্পেশালি সারাদিনের পরে একটা লাইট হাসি মজার ছবি সবাই পছন্দ করে। সো আমার মনে হয় আমার আমি হোপফুল যে সবার এই ছবিটা ভালো লাগবে আর আমাদের চরিত্রগুলোও ভালো লাগবে। থ্যাংক ইউ এভরিওয়ান। আচ্ছা, আজকে তোমার বার্থডের দিন একটা ট্রেলার হ্যাঁ, জন্মদিনের দিন ইনসিডেন্টালি, এটা আমরা যে একদম করতেই হবে তার কোনো মানে ছিল না, কিন্তু যেহেতু আমাদের প্ল্যান ছিল যে 3rd July করবো, তো আজকে আমরা সময় মতো আপনাদের সকলকে ট্রেলারটা দেখাতে পারলাম। আর আশা করি সকলের ভালো লেগেছে ট্রেলারটা, এবং তার কারণ হচ্ছে আমরা বিয়ে বিভ্রাট শব্দটার মধ্যেই বুঝতে পারছি যে একটা আনন্দ আছে, এটার মধ্যে একটা কনফিউশন থাকলেও সেটা একটা আনন্দ আছে, এবং আনন্দটাই হচ্ছে আমাদের ছবির কী বলবো ওইটাই ক্যাপিটাল। সো আমরা যা হয় আর কি, বিয়ে মানে তো অনেক লাখ কথা হলে বিয়ে হয়, তো সেই বিয়েটা কার সাথে কার হচ্ছে এই দ্বন্দ্বটায়, এই বিভ্রাটটা জানি দর্শকদের মধ্যে 14 July অবধি থাকবে। 14 July সব পরিবারের ফলে আসুন এবং দ্বন্দ্বটা মিটিয়ে যান, এটাই আমরা চাই।